সাভারে যায়, তারপর উত্তরে যায়, উত্তরে বনানী যায়। এই খোপা কত বড়, অনেক সুন্দর দেখা ভাই। এক পিস নিলাম আসলে দাম ভাই। এলাকার মানুষ ফুল বিক্রির মধ্যে অনেক, যে দিন যায় কোনো মতো ইন বিল্ডিং করতেছে, আবার যে মাইশের কাছ থেকে কিনা নিয়ে তার পাশে কিনা করতেছে। তার মানে এগুলো তো একসময় বাগান থাকবে না শেষে। ওনারা এরকমের দোকানে সুন্দর ফুল সাজিয়ে বিক্রি করেন। গোলাপ ফুলের পাশাপাশি সাদা গোলাপ আছে, আর এটা কি, এটা এটা কি ফুল ভাই? তাজমহল, তাজমহল ফুল আছে। বাগানের সাথে সাথে এরকমের ছোট ছোট দোকান আছে ওনারা, যেখানে ফুল নিজেরা তুলে বিক্রি করে। ছেলেপুরো সবাই আসতেছে। যেদিকে তাকাবেন শুধু ফুলের বাগান আর বাগান। প্রচুর মানুষ ঘুরতে আসতেছে, আর তাতে তাদের মনকে ভালো করার জন্য তারা বাগানে গিয়ে নিজেই ফুল তুলতেছে, এবং নিজেরা ফুল তুলে নিজেরাই ছবি তুলতেছে। দেবের প্রচুর মানুষ। আঙ্কেল আপনার এই ফুলের নাম কি? দীপসি। দীপসি ফুল? দীপসি। ও, এগুলো কত করে বিক্রি করেন? মোটা 10 টাকা। 10 টাকা। এখানে কি আপনারা এই যে ফুলের উপরে নির্ভর? হ্যাঁ, ফুল চাষ করেন, ফুল বিক্রি করেন, এগুলাই না? হ্যাঁ, এলাকার মানুষ ফুল বিক্রির মধ্যে অনেক। কেমন চলে আপনাদের? এই কোনো মতন চলে আর কি, যে দিন যায় কোনো মতন। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এগুলাও তো একসময় বাগান ছিল মেবি না? বাগান ছিল, এই যে এই ইয়েছে না, এই যে বিল্ডিং করে ফেলতেছে, ইন বিল্ডিং করতেছে, আবার যে মাইশের কাছ থেকে কিনা নিয়ে তার পাশে কিনা করতেছে। তার মানে এগুলো তো একসময় বাগান থাকবে না, শেষ হয়ে যাবে। এরকম অবস্থা তো দেখা যায়, তাই তো হইতাছে, দেখা যায় জায়গা কিনে নিয়ে বেটা বইছে, বেটা তো খালি কিনতেই আছে, কিনতেই আছে। আচ্ছা আচ্ছা, তো এই রকমের একটি তাজমহল ফুলের বাগান, এরকম বাগানের অভাব নাই। এরকমের সুন্দর জায়গা থাকলো কি হবে, কিছুদিন পর হয়তো বা 1 বছর পর হয়তো বা দেখা যাবে না। আর এরকমের আইল্যান্ড টাইপের বিল্ডিং, রিসোর্ট টাইপের কিছু বানিয়ে আমাদের এই সৌন্দর্য নষ্ট করে ফেলতেছে। এই যে রোড বানিয়ে ফেলছে, এগুলো একসময় বাগান ছিল। ওই যে পাশে একটা বাগান, বাগানের পাশে এরকম রিসোর্ট করতেছে, এগুলো শেষ হয়ে যাবে। তো এখানে আসা, আসার পরে আপনার বাচ্চাদের জন্য এগুলো খেলনা কিনতে পারবেন। 40% মতো? 40%। আচ্ছা আচ্ছা, 40% মতো। এই আপনি সবই কি গোলাপ বাগান, গোলাপ চাষ করেন? হ্যাঁ, গোলাপ চাষ সারা বছরই? সারা বছর। এখানে বিক্রি করতে নিয়ে আসছেন না, এখানে সব শেষ হবে আজকে? এরকম হইতে পারে, গত সপ্তাহে আনছি, বেচা হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই এক মুঠাতে কত পিস আছে এখানে? 50টা। কত টাকা? 50টা 250 বেশি, 200 বেশি। 200 টাকা 250 টাকা আছে, 200 টাকা হলে দিয়ে দিবেন আর কি। আচ্ছা আচ্ছা, তো ওনারা এরকমের তাজা গোলাপ বাগান থেকে তুলে নিয়ে আসছে, তাজা গোলাপ নিয়ে আসছে, একেবারে তাজা গোলাপ। আইল্যান্ডের এখানে আসলে এগুলো কিনতে পারবেন। লেক আইল্যান্ড ঢাকা আবাসন প্রকল্পের নিজস্ব রাস্তা বানাচ্ছে তারা, রাস্তা বানিয়ে প্লট বিক্রি করতেছে। আর এরকমের প্লট বিক্রি করলে হয়তো আর বেশি দিন এরকমের গোলাপ গ্রামটি আর গোলাপ বাগানগুলো আর আমরা দেখতে পাবো না। যে একই ক্ষেতে গোলাপের পাশাপাশি অন্য ফুলও হয়। তো গোলাপ গ্রামে একদিন এসে আজকে বিকালটা খুবই ভালো লাগলো, এনজয় করলাম। ওই সাইডটা প্রচুর মানুষের ভিড়, এই কারণে এইদিকে চলে আসছি। আজকে ফ্রাইডে, আর ছুটির দিনটা কাটানোর জন্য অনেকেই ঢাকার পাশে যেহেতু চলে আসতেছে গোলাপ গ্রামটি দেখতে। তো এখানে আসলে আপনাদের মন ভালো হবেই, এত ফুল দেখলে, এত ফুলের মাঝে আপনি হাঁটলে। এই বাগানের ফুলগুলো সাইজে অনেক বড়। সো ঘুরে ঘুরে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আই থিঙ্ক প্রায় 3-4 কিলো হাঁটলাম, হেঁটে হেঁটে দেখতেছি প্রায় ও 1.5 ঘন্টা যাবৎ।
সবাই ঘুরতে এসে ফুলের সাথে সেলফি তুলতেছে, ফুল গলায় বেঁধে মাথায় বেঁধে ছবি তুলতেছে। ফুলের এরকমের মাথার ক্রাউন বিক্রি করছে ওনারা। গোলাপ কত করে ভাই পিস? কতগুলো নেবেন? এক পিস নিলে কত টাকা ভাই? এক পিস নিলে আমরা আসলে দাম চাই না, যে যা দিয়ে যায় আর কি। অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছেন? সারাদিন শেষে ঘোরাফেরা শেষে এখন সবাই চলে যাচ্ছে, যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে। ঘোরাফেরা শেষ, ফুলের বাগান আর বাগান, শুধু গোলাপের বাগান গোলাপ গ্রাম। তাই কেমন আছো তুমি? কেমন লাগছে গোলাপ গ্রাম ঘুরতে এসে? অনেক ভালো লাগতেছে। তোমার তো ক্রাউড অনেক সুন্দর দেখাচ্ছে। অসংখ্য মানুষ আসতেছে, এসে মাথার ক্রাউন পরে ছবি তুলতেছে, ফটোশুট করতেছে। ভাই সেলফি তুলতেছে। কেমন আছেন ভাই? এই তো ভালো ভাই। কোথা থেকে আসলে? আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। ফার্স্ট টাইম গোলাপ গ্রামে? জি ফার্স্ট টাইম। আচ্ছা, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ ভালো লাগতেছে, চারিদিকে ফুল আর ফুল। হ্যাঁ ফুল আর ফুল, এই জন্য আসা আর কি। আচ্ছা ধন্যবাদ। ওই দিকটা ঘুরে আসলাম, ওই দিকটা অনেক মানুষ, প্রচুর মানুষ গেদার করতেছে। তো এখানে একটু নিরিবিলি আছে। কেমন আছেন ভাই? ভালো আছে, ভালো আছেন আপনি? হ্যাঁ কেমন লাগতেছে? অনেক সুন্দর ভাই। ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ ফার্স্ট টাইম আসলাম। অবিশ্বাস্য। আচ্ছা আচ্ছা, না আসলে আসলে কিছু কিছু টের পাবে না তো। আর সবাই আসা উচিত, মন ভালো করে। অবশ্যই মন ভালো করে না ছবি, সবাই আপনার আপনি সবার ছবি তুলতেছেন, আপনার ছবি আমরা তুলব না কি? আসলে ভাই ভাই চ্যানেলের নাম? চ্যানেলের নাম ট্রাভেলিং ফুডি। ও ওকে, সাবস্ক্রাইব করে দিব না? আচ্ছা থ্যাংক ইউ। ট্রাভেলিং ফুডি সার্চ দিলে পাবেন। কি নাম ভাই? ট্রাভেলিং ফুডি। আচ্ছা আচ্ছা। আবেগ আপ্লুত হয়ে কেউ বাগানে যদি প্রবেশ করেন ও, তাহলে এরকমের ফুল ছিঁড়বেন না। গাছের ফুল গাছেই শোভা পায়। আর এই যে ফুল গাছে কিন্তু অনেক কাঁটা আছে, এই যে কাঁটা কাঁটা হাতে ঢুকে যেতে পারে। সবাই মনের আনন্দে ছবি তুলতেছে। এদিকটা ভাই, ভাই একটু কথা বলি, কেমন আছেন? আপনাদের বাগান এটা? এরকম কয়টি বাগান আছে আপনার? এরকম আমাদের চারটি বাগান আছে। চারটি ওই সেটি না? জি আছে। কেমন চলে আপনাদের ফুলের বিজনেস? এখন ভালো চলতেছে মোটামুটি, এখনই তো গোলাপ বাগানের সিজন। হ্যাঁ আচ্ছা, এখন আমরা ব্যবসা। আচ্ছা, এগুলো আপনারা যদি পাইকারি অনেক বেশি সেল করেন সেগুলো কোথায় পাঠান? সাভারে? এগুলো আমরা সাভারে যায়, তারপর উত্তরে যায়, উত্তরে বনানি যায়, এগুলোর ভিতরে আর নানা ধরনের শাহবাগও যায়। শাহবাগও? শাহবাগ তো অবশ্যই যায়। আচ্ছা ধন্যবাদ। তো গোলাপগ্রাম থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি। অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক দিয়ে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড বাই।